এইভাবে কার্ড আছে, জন্মগত ভাবে জন্মগত ভাবে আমি প্রতিবন্ধী, মনে পেটে পড়াতেই প্রতিবন্ধী। আর প্রতিবন্ধী আমার ঢাকায় এসেছি, আমার ঢাকায় থাকতে খুব কষ্ট হচ্ছে, বাড়ি আমার আব্বা মা অসুস্থ, তারাও দুজনই এখন খুব অসুস্থভাবে জীবনযাপন করছে। আমার মা সালা ভাই করতে না খুব কষ্ট, ভালো কষ্ট করে রান্নাটা করছে, আমি প্রতিদিন চিন্তা ভাবনা করছে যে আমার জামিন হওয়ার জন্য তারা বাড়িতে আসে আসে, আমার জামিন হয়ে গেলেই মোটামুটি পুলিশই হয়। আমি আমার একটা ভয়তে আমি রয়েছি ঢাকায়। বিগত আমি প্রথম মামলাতেই এই 20 দিন ধরে আমি ঢাকাতে আসি, আমি বাসায় যাইনি। আমার আব্বা বলছে তো আসার দরকার নেই, কারণ একটা ঝামেলা হলে, আর আমি মনে করছি যে একটা ঝামেলা হলে আমার মার অপারেশনটা করতে পারবে না,